তুচ্ছ ঘটনার কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, যেটা উভয় পক্ষের পাঁচজন ছাত্রলীগ কর্মী আহত হয়। আহত হলদি জয় বিশ্বাস, পরিসংখ্যানের হৃদয়, বাংলা বিভাগের কামাল, সাদাফ খান ও সাজিদ। আজ মঙ্গলবার 27 মার্চ বিএলএ বিশ্ববিদ্যালয়ের সৌরার্দী হলের সামনে এই ঘটনা ঘটে। চাকু নিয়েছিল, চাকু দিয়া ওই মাথার বোধহয় চুলটুল কাইটে গেছে, মাথার উপরে পোজ দিয়েছিল। তো পরে কয় মইরা যাইবে আর মাইসটার পুলিশ আসতেছে। তো ওখানে মাইরা ওই পর্যন্ত টানতে টানতে মাইরা নিতে, আমি সব জায়গায় মারছে, মানে এই যে দেখেন না সব জায়গায় আর কি, হাত সব জায়গায় আমার মারছে, মানে ওই ওই যে বিশাল রড দেখছেন তো, ওই যেগুলো বেলার টাঙ্গায়, এইরকমের সন্ত্রাসী যারা থাকে তারা ছাত্রলীগ হইতে পারে না কখনো। আর আমরা সবাই একই নেতার অনুসারী, তো আমরা গতকাল একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আজকের যেটা পুনরাবৃত্তি হয়েছে, তো কথা কথা হাতাহাতি হয়েছিল। ওরা বললাম তো তিনটা ছেলের নেতৃত্বে, পিটু, তারপর পার্থ আর দীপু, এই তিনজনের নেতৃত্বে বহিরাগত মিনিমাম 20-30 জন ছেলে নাকি ছিল, আমি তো ছিলাম না, হৃদয়ের মানে বাস্য অনুযায়ী। তো এটা আদৌ ওরা কি ছাত্রলীগ করে কি না আমি সন্দেহ। খবরে জানা যায় সংঘর্ষ জড়ানো গ্রুপ দুনুয়া নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিনের অনুসারী। এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ C+ TV-র জানায়, ইউনিভার্সিটি থেকে ওখানে দুই গ্রুপের ছাত্রদের মধ্যে সংঘর্ষে এখানে 5 জন ছাত্র আহত অবস্থায় আসছে, ডাক্তারদের ভাষ্য মোতাবেক ওরা আউট অফ ডেঞ্জার, এখন নানান ওয়ার্ডে চিকিৎসা চলছে। ডেস্ক নিউজ, C+ TV। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট।